একদিন একটা দিবস গেছে, দুইটা দিবস গেছে, 13ই ফেব্রুয়ারি গেছে, পহেলা ফাল্গুন একটা নষ্ট দিবস, আর 14ই ফেব্রুয়ারি গেছে একটা লুচ্চা দিবস। এই লুচ্চা লুচ্চি কপট কপটি নারী পুরুষ ছেলে মেয়ে ছাত্র ছাত্রী মিলে এই দিনটাকে গোটা দেশ একটা বেশশালায় তৈরি করে দেয়। যদি সালাতের প্রশিক্ষণ থাকতো, আল্লাহর ভাষায় বলছি, এই সমস্ত লুচ্চা গুলাকে অন্তরণ করতে পারতো না। একজন ছেলে গার্লফ্রেন্ড কে নিয়ে, একজন মেয়ে গার্লফ্রেন্ড কে, ছেলে গার্লফ্রেন্ড কে নিয়ে ঘুরছে, একজন মেয়ে বয়ফ্রেন্ড কে নিয়ে ঘুরছে, 3 বছর 5 বছর 7 বছর 10 বছর দৈহিক সম্পর্ক, প্রত্যেকের সাথে প্রত্যেকের সম্পর্ক, এক একজন ছেলে 150-200 মহিলাকে ধর্ষণ করেছে, ওর কোন বিয়ের চাহিদাই নাই, এদের বিরুদ্ধে কোন প্রশাসন ব্যবস্থা নেয় না। ইমাম সাহেব যখন বিয়ে পড়ার 16 বছরের মেয়েকে ইমাম সাহেবকে সুজা ঢোকান দের খানা, কেন চলে এটা, কেন চলে? আর একটা কথা, আমি পুলিশ প্রশাসনকে পরামর্শ দিব, সরকারকে পরামর্শ দিব, মাদক বিরোধী অভিযান চলছে, তাতে আমরা স্বাগত জানাই, তবে বিয়ের ফ্যাক্টরি বন্ধ করতে হবে, তোমার ফ্যাক্টরি বন্ধ করতে হবে। আগে ইয়াবা সেবন করা শিখে না, আগে ফেন্সিডিল সেবন করা শিখে না, আগে মদ খাওয়া শিখে না, আগে বিড়ি খাওয়া থেকে শুরু হয়। তরুণ তরুণী যুবক যুবতী মদ খেয়ে ইয়া দেখে পড়ে থাকার কারণ হলো আগে শুরু হয়েছে বেড়ি শিকারের দ্বারা। একদিনে আগামী সংসদে বসে বসে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করছি, দেশের স্বার্থে জাতির স্বার্থে মাদক বিরোধী অভিযানের আগে যত বেড়ি ফ্যাক্টরি আছে একদিনের ট্যাক্স সিলগালা করে দিয়ে দেখেন বন্ধ হয়ে যাবে।